हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल कुकिंग विथ चैतली। आज के जे रेसिपिटा निये चले हे एक निरामिष रेसिपि। तो ये हमें बाड़ीते दूध गरम बसिए हठात देखल दूधटा केटे गल। तो तक कि भावलम जो दूधटा केटे गेछे जखन सेटा तो नष्ट करा जाबे ना, हेले ना दिए एटाके एकटा किछु बानिए आज के रेसिपिटा बानिए निते पारी। तो देखुन এখানে আমি যখন দুধটা গরম করতে বসিয়েছিলাম তখন কিন্তু দুধটা ফেটে গেছে। তো এটাকে না ফেলে আমরা আজকে একটা রেসিপি বানিয়ে ফেলব এই ছানাটা দিয়ে। আজকে আমার রেসিপি, তো আমি প্রথমে একটা সাদা কাপড়ের মধ্যে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। এখানে আমার 1 কিলো দুধ ছিল, সেটা ফেটে যাওয়ার কারণে আমি চটজলদি মাথায় একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে আজকে শেয়ার করছি। প্রথমে ছানাটাকে একটা পাতলা কাপড়ের মধ্যে পুরো জলটাকে ছেঁকে নিচ্ছি। চিপে ভালো করে জলটাকে ছেঁকে নিতে হবে, কিন্তু খুব একদম শক্ত করে জলটা আমি ঝরাবো না, জাস্ট জলটাকে আমি একটু টিপে বের করে নেব। দেখুন এটাকে বের করে নিলাম। এরপর আমি একটা পাত্রের মধ্যে ছানাটাকে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু ছানাটাকে একদম শুকনো করে জল ঝরাবো না। এরপর এই ছানার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 ইঞ্চি গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিলাম। আর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন নুন। আর দিয়ে দেব এর মধ্যে আমি 1/2 কাপের মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি গুঁড়ো দুধ ইউজ করেছি, আপনারা চাইলে খোয়াও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর এটাকে ভালো করে একসঙ্গে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে, মাখাটা যেন একটু স্মুথ হয়, না হলে যখন বানাবেন তখন কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকবে। এর জন্য আমি একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে হাত দিয়ে আমি ভালো করে দুধটাকে ছানাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, যাতে দুধটা ছানার সঙ্গে ভালো করে মিশে যায়। দেখুন ছানাটা মাখা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিয়ে আরও একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা একটা নিরামিষ ডিশ, আর আপনারা ছানা বাড়িতে বানিয়েও এই রেসিপিটা নিরামিষের দিনে বাড়িতে বানাতে পারেন। এটা রুটি লুচি যে কোনো সঙ্গে খেতে দারুণ লাগবে। আমার তো ভালোই লেগেছিল, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এরপর এইভাবে আমি ছানাগুলোকে নিয়ে একটা গোল পাকিয়ে এভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি ছানাটাকে একটা সাইজ দিয়ে নিচ্ছি। ছানা যেভাবে কোপ্তা বানানো হয় সেভাবে কোপ্তার সাইজে আমি ছানাটাকে এইভাবে বানিয়ে নেবো একটা একটা করে। একটু বড় সাইজের আমি বড় সাইজের বানিয়ে নিচ্ছি। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা ছোট বড় যে কোনো সাইজেরই বানাতে পারেন। দেখুন আমি এইভাবে আগে বানিয়ে নিলাম। এরপর আমি প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, এদিকে তেলও গরম হয়ে গেছে। এরপর একটা একটা করে
আমি দিয়ে দিচ্ছি এটাকে একটু ডিপ ফ্রাই। এরপর একটু উল্টে পাল্টে আমি ভেজে নেব, একটু ডিপ ফ্রাই করব। যতক্ষণ না ভাজা হচ্ছে আমি ততক্ষণ এগুলোকে একটু উল্টে পাল্টে একটু ভেজে নেব। দেখুন ভাজা হয়ে এসছে, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বড়াগুলোকে। আমি গ্যাসটাকে অফ করে দিলাম যাতে না পুড়ে যায় বড়াগুলো, এর জন্য অফ করে দিলাম। সব কটা বড়াকে আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। এরপর আমি পরের স্টেপে যাব। আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, ক্যাপসিকামটাকে স্কোয়ার স্কোয়ার ভাবে একটু ক্যাপসিকামটাকে কেটে নেব। এইভাবে কেটে নিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি। এরপর ক্যাপসিকামগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে আমি ধুয়ে তুলে নিলাম। এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে প্রথমে হাফ ইঞ্চির মতন আদা দিলাম, আর দিচ্ছি 10-12টা কাজু, আর কিছুটা দেব কিশমিশ, আর দিয়ে দেব একটা টমেটো কুচানো। একটা আমি মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এরপর অল্প পরিমাণে জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি আবার প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে যে তেলটা ছিল সেটার মধ্যে আমি ক্যাপসিকামগুলোকে একটু ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে তাহলে তাড়াতাড়ি কিন্তু ক্যাপসিকামগুলো ভাজা হয়ে যাবে আর একটু নরম হয়ে যাবে। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। এরপর ওই তেলেই আমি রান্নাটা করব। তেলের মধ্যে জাস্ট একটু আমি জল দিয়ে দিলাম যাতে মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে না মশলাটা পুড়ে যায়। এরপর এই জল আর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে যদি ডাইরেক্ট দেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, এর জন্য তেলের মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এরপর একটু কষে নিচ্ছি মশলাটা, কাঁচা মশলা যাতে না গন্ধ ওঠে এর জন্য আমি মশলাটাকে কিছুক্ষণ কষে নেব। এখানে কোনো পেঁয়াজ রসুন দেওয়ার প্রয়োজন নেই, নিরামিষেই এই রান্নাটা ভালো লাগবে। এরপর যে পেস্টটা বানিয়েছিলাম পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটাকে দিয়ে আরও কিছুক্ষণ আমি একটু কষে নেব। দেখুন কালারটাও কিন্তু দারুণ এসে গেছে, একটা সুন্দর কালার এসে গেছে। তেলের মধ্যে যদি একটু জল দিয়ে মশলা দিয়ে কষতে থাকেন তাহলে কিন্তু এমনিতে একটা সুন্দর কালার এসে যায়। আমি আঁচটাকে একটু কমিয়ে নিলাম। এরপর আমি বাটির মধ্যে একটু জল দিয়ে জলটাকে দিয়ে দিলাম, মশলার জলটাকে। জলটা দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটাকে কষে নেব।
মশলাটাকে দু তিন মিনিট আমি কষে নিলাম। এরপর এই মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব এক চামচ চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে, লুচি রুটি বা পরোটার সঙ্গে খেলে এই রান্নাটা দারুণ লাগে। মশলাটা আমাদের কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি যে ক্যাপসিকামগুলোকে ভেজে রেখেছিলাম এর মধ্যে আমি ক্যাপসিকামটাকে দিয়ে দেব। ক্যাপসিকামগুলোকে মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটাকে আগেই আমি ভেজে রেখেছিলাম, হালকা সেদ্ধ হয়ে আছে। এরপর ক্যাপসিকামটাকে দিয়ে আরও কিছুক্ষণ আমি কষে নিচ্ছি। আমি অল্প জল দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব। এরপর ক্যাপসিকামটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে এক দু মিনিট আমি রান্নাটা হতে দেব। কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। এদিকে ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে গেছে, আর আগে থেকে আমরা যে ছানার বড়াগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফুটানোর দরকার নেই। এরপর আমি যে ছানার বড়াগুলোকে করেছিলাম সেগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। সব কটাই দিয়ে দিলাম। এরপর জাস্ট এক দু মিনিট একটু নেড়ে চেড়ে আমাদের আজকের এই ছানার রেসিপি কিন্তু রেডি। একটু উল্টে পাল্টে নেব যাতে মশলাগুলো ছানার মধ্যে ঢুকে যায়, এর জন্য একটু উল্টে পাল্টে নিচ্ছি। আর আমি কিন্তু আর বেশিক্ষণ ফুটাবো না। এরপর আমি নামানোর আগে জাস্ট একটু হাফ কাপের মতন দুধ দিয়ে দেবো। দুধটা কিন্তু নামানোর কিছুক্ষণ আগে দিতে হবে। দুধটা দেওয়ার পর আরও দু এক মিনিট আমি একটু ফুটিয়ে নেব। এতে কি হয়, একটা দুধের জন্য একটা ক্রিমি ভাব চলে আসে এবং খেতেও একটা আলাদা টেস্ট এসে যায়। আমি দু এক মিনিট একটু ফুটিয়ে নেব। জাস্ট একটু ঢাকা দিয়ে দু এক মিনিট ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এলাম। এদিকে আমাদের আজকে রেসিপি রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি অল্প পরিমাণে কেশরি মেথি দিয়ে আমি নামিয়ে নেব। একটু জাস্ট কেশরি মেথি দিয়ে দিলাম। এরপর আমাদের আজকের এই ছানার রেসিপি রেডি হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিলাম। আজকের এই রেসিপি, আমার এই ছানার রেসিপি রেডি হয়ে গেছে। তো আপনারা বাড়িতে ছানা কেটেও এই রেসিপি বানাতে পারেন। নিরামিষের দিনে একবার অতি অবশ্যই এই রেসিপিটা বানিয়ে আপনারা বাড়িতে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো। এরপর আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। বাটির মধ্যে সার্ভ করে নিলাম। এরপর গরম গরম রুটি লুচি পরোটা যে কোনো সঙ্গে আপনি খেতে পারেন।
तो कत सहज भावे छाना दिए देखुन एकटा रेसिपी बनिए निलाम। बाड़ीते आपनारा दूध केटे छाना बनिएओ ए रेसिपिटा बनाते पारे। तो आजकेर ए रेसिपि आपनादेर केमन लागलो अति अवश्यई कमेंट बक्से जानाबेन। आर नतून बंधुदेर काछे आमार अनुरोध रइलो आमार चैनलके सबस्क्राइब लाइक और बेशी बेशी करे शेयर करार जोन्नो। पुरोनो बंधुरा आगामी दिनेर मतन एइभावे आमार संगे एगिए चलुन आरो नतून नतून रान्ना देखार जोन्नो। आर आपनारा कि धरनेर रान्ना देखते चान कमेंट बक्से अति अवश्यई लिखे जानान जे आपनारा कि धरनेर रान्ना देखते चान। सुस्थ थाकबेन, भालो थाकबेन। नमस्कार।